হে গাইস, দেখো আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো অপর্ণা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি এখানে দেখো আজকের মশলা বানানো শিখছি আর তোমাদেরকে দেখাচ্ছি, আমি শিখছি তাই তোমাদের সঙ্গে শেয়ারও করলাম। তো এখানে আমি কিছু মশলা এখানে নেওয়া হয়ে গেছে, তো সেইগুলো মানে গরম মশলা বানানোর মানে এই জিনিসটা রেসিপিটা। তো চলো দেখছি, এখানে আমি দেখো জিরে নিয়ে নিয়েছি, ছোটো এলাচ, বড় এলাচ, দারচিনি আর লং, এখানে সব এগুলো হালকা হালকা করে সব ভেজে নেওয়া হয়েছে। তো আমি এখানে আমাদের মানে কি বলে গোলমরিচের গোটা গোলমরিচ লাগতো, তো গোটা গোলমরিচ নেই, তার জন্য গুঁড়ো গোলমরিচ ছিল ওটাই লাগিয়ে দিয়েছি। তো তারপরে এখানে তেজপাতা, জায়ফল আর জৈত্রী নিয়ে নিয়েছি, আর এখানে দেখো সেই গোলমরিচের গুঁড়োগুলো হালকা করে ভেজে নেওয়া হয়েছে, সবকটাই হালকা হালকা করে ভেজে নেওয়া হয়েছে। তো একসঙ্গে ভেজে নিলে তো কোনটা পুড়ে যাবে কোনটা ছ্যাঁক লাগবে না, তো যার জন্য সব আলাদা আলাদা করে ভেজে নেওয়া হয়েছে, কিছু কিছু জিনিস একসঙ্গে ভাজা হয়েছে। তো এখানে দেখো আমার শাশুড়ি মা মানে সেগুলো মিক্সিতে ব্লেন্ড করছে। দেখো আগে তেজপাতা আর জায়ফল আর জৈত্রী একসঙ্গে মানে মিক্সিতে দিয়ে দিচ্ছে। তো আমরা তো সবসময় কি বলে কেনা মানে মশলা খেয়ে থাকি, তো সেতে বেশি অনেক ক্ষতিকর হয়। তো আমরা কিছু কিছু জিনিস যদি মশলা যদি বাড়িতে গোটা মশলা নিয়ে এসে যদি বাড়িতে সেগুলো মানে মশলা বানিয়ে করে মানে করে থাকি, তো সেগুলো অনেক ভালো, শরীর পক্ষে খুব স্বাস্থ্যকর। আর তবে আমাদের বাড়িতে এরকমই অনেক কিছু কিছু মশলা এরকমই গোটা মশলা আছে, সেইগুলোকে আমাদের গুঁড়ো করে নিয়ে রান্না বান্না করা হয়, তবে বাটা হয় না যদিও, কিন্তু গুঁড়ো করে নিয়ে রান্না করা হয়। আমাদের বাইরের থেকে খুব মানে গুঁড়ো মশলাটা খুব কমই আসে, যেরকম বলো জিরে বলো ধনে বলো হলুদটাই গুঁড়ো আসে, শুকনো লঙ্কা এগুলো সব বাইরের থেকে মানে বাজার থেকে গোটাই মানে গোটাই আসে, সেগুলো বাড়িতে নিয়ে এসে গুঁড়ো করে মানে করা হয়। কারণ যেগুলো প্যাকেটে আসে বলো বা গুঁড়ো যেগুলো সেগুলোতে অনেক কেমিক্যাল থাকে, যার জন্য অনেক ক্ষতিকর হয়। তো তোমরাও বাড়িতে মানে গোটা নিয়ে এসে যাদের মিক্সি থাকবে তো ঠিক আছে ভালো, আর যাদের নেই তাদের তো একটু কষ্ট করতেই হবে। তো তারপরে দেখো কিছু কিছু মশলা মানে গোটা মশলা এগুলো কিছু কিছু সব ব্লেন্ড করে নিচ্ছে নিয়ে, আর ওগুলো মানে একটা চালনিতে চেলে নেবে। এদিকে আমার বড় ভাগনা দাঁড়িয়ে আছে দেখছে, লজ্জা করছে ক্যামেরার সামনে আসতে। এই দেখো চালনিতে চেলে নিচ্ছে। তো গোলমরিচের গুঁড়ো তো ওটা গোলমরিচের মানে গোটা ছিল, মানে গোটা পাওয়া যায় মানে নিয়ে ছিল না বলে ওই যে গুঁড়ো প্যাকেট ছিল তার জন্য ওটা ভেজে নিয়েছে, ওটাকে আর ব্লেন্ড করবে না, তো তার মধ্যেই এইগুলো দিয়ে দিচ্ছে। দেখো চালনিতে চেলে নিচ্ছে। তো আমার মনে হলো আমি দেখছি আমি শিখছি তা তোমাদের সবাইকে শেখাবো, মানে শেখাবো বলতে দেখলে তোমরাও নিজেরাই বাড়িতে করতে পারবে, তো তাই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আজকের কোনো ব্লগ আর রাখলাম না, তো এটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এখানে দেখতে পাচ্ছ কিছু জিনিস একটা ঠোকাঠোকি হচ্ছে, হ্যাঁ এখানে হচ্ছে বড় এলাচগুলো মানে মিক্সিতে দিলে মানে চিপকে যাবে, তো যার জন্য আগে একটু মুখটা ফাটিয়ে নেওয়া হচ্ছে, এই দেখো যাতে মুখটা ফেটে গেলে ভালোভাবে ব্লেন্ড হয়ে যায়। তো তোমাদের কেমন লাগছে বলো, আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে করো, আর যারা নতুন আছে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর যারা পুরনো আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর আমার ভালোবাসা রইল তোমাদের মানে একটা একটা সাবস্ক্রাইবে আমি একটু একটু করে এগোতে পারবো। আর তোমাদের ভালোবাসা থাকলে নিশ্চয়ই আমি সামনের দিকে এগোতে পারবো।
একে একে সব দেখো পিষে নেওয়া হচ্ছে মিক্সিতে। আর এদিকেই দেখো এগুলো সব মানে একটু করে বেলনে কাট দিয়ে একটু করে ইয়ে করে দিয়েছে, তো ওইগুলো মানে ইয়ে হয়ে গেছে, দেখো সব মানে মিক্সিতে পেশা হয়ে গেছে। পুরো গরম মশলার যেভাবে কালার আছে ঠিক সেই একই রকমভাবে চলে এসেছে, দেখো কত সুন্দরভাবে। আর এমনিতে জানো যে এমনি গুঁড়ো মশলা যেটা দোকান থেকে আসে আর বাড়িতে যে মশলাগুলো বানানো হয় তার সেন্টটা কিন্তু আলাদাই থাকে। তো যেগুলো একটু মানে এগুলো চালনিতে চেলে নেওয়া হচ্ছে একটাই কারণ, যাতে মানে একদম ব্লেন্ড ভাবটা চলে আসে দোকানের মতো। তো আর এমনিতে দোকানের দেখবে এমনি বাইরের মশলা মানে গুঁড়ো মশলার থেকে যেটা বাটা বা সদ্য গোটা মশলা যেটা হয় তার তরকারির মানে তরকারি বানানোর একটা আলাদা একটা সেন্ট থাকে, আলাদা স্বাদ আছে। দেখো সব কিছু মিশিয়ে নিয়ে আছে, দেখো কতগুলো হয়েছে, তবে এতগুলো আমার আমার আমাদের নয়, তো এটা আমার মানে ননদ নিয়ে যাবে, ননদের জন্য বানানো হচ্ছে আর আমাদের কিছু একটু থাকবে, তো একসঙ্গেই বানানো হয়ে যাচ্ছে। দেখো কত সুন্দরভাবে গরম মশলাটা বানানো হয়ে গেল, তো সেটা ভালো করে সবকটা মশলা একসঙ্গে মিশিয়ে নিচ্ছে, কারণ সব আলাদা আলাদা করে যেগুলো মানে ব্লেন্ড করা হয়েছে সব তো আর একসঙ্গে মানে ই হয়ে যায়নি, তার জন্য মানে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছে। নেওয়ার পরে কৌটে করে সব ভরে রেখে দেবে, দেখো কত সুন্দরভাবে হয়ে গেছে, তো খুব ভালো লাগছে। আর খুব সেন্টও মানে খুব সেন্টও উঠছে, কারণ গোটা মশলার যে তো আর হালকা করে সব ভাজাই আছে যার জন্য খুব সেন্ট হচ্ছে। এই দেখো একদম মিহিভাবে হয়ে গেছে, এটা আমাদের গরম মশলার কৌটো, তো আমাদের গরম মশলার কৌটোতে আগে উঠে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে। আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসব, নতুন একটি ব্লগ নিয়ে, ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাই সাবধানে থেকো। তো আজকের এই পর্যন্ত, আর মানে কারণ আমি ব্লগ করছি না আজকে যার জন্য এটা তো কমপ্লিট হয়ে গেল, তাই ভিডিওটি আর বাড়াবো না, তাই এখানেই শেষ করব। দেখো কিভাবে মানে ডাব্বায় এইভাবে ডাব্বায় রেখে দিলেও এখন সারাক্ষণ থেকে যাবে, মানে সারা বছর যতক্ষণ না মানে কি বল যতক্ষণ না জিনিসটা শেষ হচ্ছে মশলাটা কিছুই নষ্ট হবে না, একই রকমভাবেই থেকে যাবে, নষ্ট জিনিস ভাবটাই আসবে না। তো চলো আজকের এই পর্যন্ত, টাটা, সবাই ভালো থাকবে।